কি হয়েছে কি হয়েছে দাদা ভেতরে? মানে গেটের ভিতরে করতে না কি হয়েছে ভেতরে ভেতরে কিছু প্রবলেম? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে প্রবলেম? প্রবলেম হচ্ছে ওই যে বেতনের জন্য সব বন্ধ করে হ্যাঁ, বেতনের জন্য কাজ বন্ধ আছে। হ্যাঁ কাজ বন্ধ করে মানে কেন কি হয়েছে প্রবলেমটা কি হয়েছে? চটর হয় না, চটরের বিষয় আছে। এর আগে বহুবার আন্দোলন করেছি, আমাদের নেতৃত্ব আশ্বস্ত দিয়েছে এবং ইতিমধ্যে এক মাস আগে আমাদের সিওডি ঘোষণা হয়ে গেছে যে আমরা লেবাররা কেটে কেটে 17,200 টাকা পাবো। কে ঘোষণাটা করেছিল? ঘোষণাটা করেছিল আমাদের নেতৃত্ব শ্যামল আদব। কি ঘোষণা করেছিল? ঘোষণা করেছেন যে আমরা আগের মানে মে মাস থেকে মে মাসের বেতনটা আমরা 17,100 টাকা ২০০ টাকা আরো আছে। যাই হোক, আমরা সেটাকে সর্বতিক্রমে মেনেও নিয়েছিলাম। এবার যেহেতু আমরা এক মাস আগে এটা ঘোষণা হয়ে গেছে, আমরা আমাদের এই নেক্সট পেমেন্টে ওই বেতনটা আমরা পাইনি। আমরা এখন ম্যানেজমেন্টের কাছে আমাদের দাবি দাবানা গেলে ম্যানেজমেন্ট আমাদেরকে বলে দেয় যে 1,800 টাকা হয়েছে প্রথম ইয়ার, সেকেন্ড ইয়ার হয়েছে 600 টাকা, থার্ড ইয়ারে 600 টাকা, আর লাস্ট ইয়ারে 600 টাকা, মানে টোটাল 3600 টাকা 4 বছর। সেইখানে আমাদের ওয়ার্কাররা কেউ মেনে নিতে পারছে না যেহেতু সিওডি ঘোষণা হয়ে গেছে, আপনারা সর্বমতি মানে আপনাদের সম্মতি ক্রমে ঘোষণা করেছে, তারপরে আমরা আজকে এই বেতনে আপনি এতদিন পরে এসে আপনারা বলছেন এই এই টাকাটা, তা আমরা শ্রমিকরা কী করে মানব? আপনার মনে হয় কি যে ভোটের আগে যে ম্যানেজমেন্ট বলছে যে কোথাও একটা অঙ্কে ভুল আছে, ম্যানেজমেন্ট বলছে যে অঙ্কে ভুল আছে। আপনার নাম? আমরা সকাল থেকে প্রোডাকশন যথারীতি করেছি, না খেয়ে বন্ধ নেই। এবার সেকেন্ড উইকে আমরা যখন আমরা ম্যানেজমেন্টের কাছে আমাদের 5 জন প্রতিনিধিকে ডেকেছিল, সেখানে দিয়ে দিতে বলছে যে আমরা কিছু করতে পারবো না, এইটাই হয়েছে, এখনো সাইন হয়নি, 2-3 দিন লাগবে, এইটা আপনারা পাবেন। দীর্ঘ 27 মাস ধরে সিওডি টালবাহানা কার সাথে যুক্ত, অবিলম্বে শ্রমিকদের সিওডি ফাসলা করতে হবে, অবিলম্বে শ্রমিকদের সিওডি ফাসলা করতে হবে। ছবি কর।
পজিশনটা এমনই করতে হবে যেন ছবি কর কাজ বন্ধ আছে কি হয়েছে চটর হয় না চটরের বিষয়